আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি বাস্তব জীবনে লগারিদমের একটি ব্যবহার দেখাবো। ব্যবহারটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হিসেবে লগারিদম। তো মূল ভিডিও শুরুর পূর্বে আমি কিছু কথা বলে নিই। ধরো একটি ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছে টাকা ধার দিল বা আমানত রাখলো, এবং সে এর বিনিময়ে প্রতি মাসে বা বছরে একটি সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার হারে সুদ নিচ্ছে। অথবা ধরো একই ব্যক্তি তার কোনো এক প্রয়োজনে কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে ধার নিল বা লোন নিল, এবং সে সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার হারে প্রতি মাসে বা বছরে সুদ পরিশোধ করছে। তো এক ক্ষেত্রে হচ্ছে সে সুদ নিচ্ছে, আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে সুদ পরিশোধ করছে। তো উভয়টি হারাম। সুদের ভয়াবহতা এমন যে আল্লাহতাআলা সুদখোর ব্যতীত কারো সুদখোর ব্যতীত আল্লাহতাআলা কারো বিরুদ্ধে স্বয়ং যুদ্ধের ঘোষণা দেননি। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হও, আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো। এটি সুরা আল বাকারাতে এসেছে। এবং সহি মুসলিমের একটি হাদিস তোমরা দেখতে পারো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং তার সাক্ষীদ্বয়কে সাক্ষীদ্বয় অর্থাৎ চার ধরনের লোক যারা সুদ গ্রহণ করে, সুদ দান করে, সুদের চুক্তি লিখে এবং সুদের সাক্ষী থাকে, তাদের সবার উপরে অভিসম্পাত করেছেন। অভিসম্পাত অর্থ অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন তারা সবাই সমান অপরাধী, অর্থাৎ সুদ দেয়া নেয়া, সুদের চুক্তি লেখা এবং সাক্ষী, সুদের সাক্ষী হিসেবে থাকা একই সমান ধরনের অপরাধ। তো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো চক্রবৃদ্ধি মুনাফা লগারিদম, তো তোমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আগে পড়েছ, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে এক পি কি, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমি লিখছি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বলতে আদি মূলধন, অর্থাৎ যে মূলধন নিয়ে হিসাব শুরু হয়েছে। এরপর এ কি, এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন, ধরো প্রথম বছর একটি নির্দিষ্ট মুনাফার হারে প্রারম্ভিক মূলধন বৃদ্ধি পেল, মুনাফা আসলে দ্বিতীয় বছর মুনাফার হিসাব হবে প্রথম বছরের মুনাফা এবং যে মূলধন এই দুটোর যে যোগফল এই পুরোটার উপর হিসাব করে পরবর্তী বছরের মুনাফার হিসাব হবে। তৃতীয় বছরে প্রথম দুই বছরের মুনাফার সাথে প্রথম বছরের মূলধন যোগ হবে, এই পুরো হিসাবের সাথে মুনাফার হার হিসাব করে তৃতীয় বছরের মুনাফার হিসাব হবে। তো এভাবে চক্রবৃদ্ধি মূলধনের হিসাব করা হয়। তোমরা এই সূত্রটি আগেই জেনেছ। তো এখানে আর কি, আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার, এবং এন কি, এন হচ্ছে সময়কাল। এখন মুনাফার হার যদি মাসে হিসাব হয় তখন সময়কাল, এখানে সময়কালও মাসে হিসাব হবে। তো তোমাদের এখানে যত ম্যাথ আছে এখানে প্রত্যেকটি বছর হিসাব করা, অর্থাৎ মুনাফার হার প্রতি বছরে মুনাফার হার কত, তো মুনাফার হারও বছর হিসাব হয়, সময়কালও বছর হিসাব হয়। তো আমরা একটি ম্যাথে চলে যাই। ম্যাথটি হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এ দ্বিগুণ হবে প্রারম্ভিক মূলধনের। তো সূত্রটি লিখি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে সূত্রটি তো এই, তো প্রথমে মুনাফার হার লিখি, এখানে মুনাফার হার, মুনাফার হার আর কি দেয়া আছে, যেটা আর হচ্ছে 8%। 8% কী লেখা যায়, 8/100 অর্থাৎ 0.08। এবং এখানে এ কি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ হয়েছে অর্থাৎ পি এর দ্বিগুণ হয়েছে। এটি আমরা লিখতে পারি টোয়াইস পি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে 0.08, 0.08 টু দি পাওয়ার এন। বলছে এখন বলা হয়েছে যে কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ এনের মানই বের করতে হবে। তো এন আমি লিখে দিলাম। এর পরের লাইনে চলে যাই, পি পি কাটা যাবে, তাহলে থাকবে টু ইকুয়াল টু ওয়ান প্লাস 0.08 কি 1.08 টু দি পাওয়ার এন। এখন এটিকে একটি সূচক সমতা রূপে রয়েছে, এটিকে তোমরা লগারিদমে নিবে, লগারিদমের মাধ্যমে প্রকাশ করবে। কীভাবে করতে হয় আমি আগে অনেকবার দেখিয়েছি, লগ
এটি কি ভিত্তি 1.08, এন এদিকে যাবে, টু এদিকে আসবে, তো এন এদিকে নিলাম, টু এদিকে দিলাম। তো এটি ক্যালকুলেটার তোমরা বসাবে, এই দেখো ক্যালকুলেটারের লগ, তো 1.08 লিখলাম, এরপর এই পাশে ক্লিক করবে, এরপর টু বসাবে, টু লিখলাম, এরপর ইকুয়ালি ক্লিক করবে। এটি যেহেতু আমি অ্যাপ ইউজ করছি তো ইকুয়ালি ক্লিক করার প্রয়োজন পড়েনি। অ্যান্সার এসেছে কি 9.006, এটি নাইনের খুব কাছাকাছি একটি সংখ্যা, তো এটা আমি এরকম চিহ্ন দিয়ে 9 লিখে দিতে পারি। তো এন ইজ ইকুয়াল টু হচ্ছে 9, অর্থাৎ মূলধন 9, এখানে প্রায় লিখবে কারণ এটি পুরোপুরি 9 না, 9-এর কাছাকাছি, তো প্রায় 9 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। এরপর তোমাদের একটি জোড়ায় কাজ রয়েছে, জোড়ায় কাজের ম্যাথটি হচ্ছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তো দেয়া আছে কি মুনাফার হার 12%, তো মুনাফার হার লিখি, মুনাফার হার, মুনাফার হার আর হচ্ছে 12%, 12% 12/100, অর্থাৎ 12/100 হচ্ছে 0.12। কত বছরে 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন এর সাথে প্রারম্ভিক মূলধনের 40% বাড়বে চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন এ ইজ ইকুয়াল টু প্রারম্ভিক মূলধন প্লাস প্রারম্ভিক মূলধনের সাথে 40% গুণ হবে। তো প্রারম্ভিক মূলধন প্লাস পি ইন্টু 40/100, তো পি প্লাস 0.4p, এটি কী লেখা যায় 1+0.4p, তো 1.4p। তো আমরা সূত্রে চলে যাই, এখানে লিখবা আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r^n। তো এ কি আসছে, এ হচ্ছে 1.4p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r এর মান হচ্ছে 0.12^n। আমাদের বলেছে কত বছরে, তো আমাদের n এর মান বের করতে হবে, তো পি উভয় পাশ থেকে কাটা যাবে, 1.4 ইজ ইকুয়াল টু 1.2^n। তো এটিকে আমরা যদি লগ এ নেই, লগ ভিত্তি কি 1.12, এন এদিকে আসবে, 1.4 এদিকে যাবে, এন 1.4। তো এটি ক্যালকুলেটারে বসাই, এসি ক্লিক করলাম, ক্লিয়ার হয়ে গেল স্ক্রিন, এরপর লগ 1.12 এই চিহ্নে ক্লিক করলাম, এরপর 1.4, এরপর ইকুয়ালি ক্লিক করবে 2.96, তো এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2.96, এটি কিসের কাছাকাছি, 3-এর কাছাকাছি। তো অ্যান্সার লিখবে কি 3 বছরে মূলধন প্রায় লিখবে, কারণ এটি কিন্তু 2.96, 3-এর কাছাকাছি একটি সংখ্যা, পুরোপুরি 3 নয়। তো প্রায় 3 বছরে মূলধন 40% বা 40% বৃদ্ধি পাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে বস্তুর অবচয় পরিমাপে লগারিদমের ব্যবহার কীভাবে করা হয় এটি আমরা দেখাব, এবং আমাদের যে কোনো আপডেট পেতে ফেস কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।